আমরা এনজেপি থেকে গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই রাস্তায়, বেশিক্ষণ আমি গাড়ি মানে সাইডে বসেছি, সেরকম ভাবে ছবি তুলতে পারবো কিনা জানি না, যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করতে করতে জানাবো। এখন আমরা চলেছি কাশিয়াংয়ের দিকে, আর দেখো রাস্তার দুপাশেই কিন্তু চা বাগান, পুরো ছাতা মাথায় দিয়ে দিয়ে সব চা তুলছে, এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে কি বলবো। মনে হচ্ছিল নেমে গিয়ে যদি একটু চা বাগানটা ঘুরে আসতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো, কারণ আমাদের ওখানে তো এইসব দেখা জীবনে কোনো দিন যাবে না, আর এই জায়গাটায় এলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। গীতাবুড়ি দাঁড়িয়ে আছে, অবস্থা খারাপ সোমাবুড়ি আর গীতাবুড়ির অবস্থা, গীতাবুড়ি একদম টনটন টনটন করছে, সামনে বসে একদম গেছে, আমার কোনো ব্যাপার নেই, আমার কিছু এমনি কিছু হচ্ছে না, বলে আমার কান বন্ধ, আমার কান বন্ধ হয়ে গেছে, কান গুলো নেওয়ার সময় পুরো মেঘ কিরম হয়েছে দেখো, প্রচন্ড কুয়াশা হয়ে গেছে, দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে, একদম পুরো কুয়াশা। আর এখন এখানটা একটু দাঁড়িয়েছি আমরা, একটু সব মুখে চোখে জল দেওয়া হলো, আমি
যখন রাস্তায় আসলাম না তখন রাস্তা থেকে মেঘটা নিতে দার্জিলিং ঢুকে গেছি, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের হোটেল তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে লম্বা সিঁড়ি স্বর্গে ওঠার মতন। এই সিঁড়ি দিয়েই আমাদের উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, বুঝতে পারছো তো অবস্থাটা? বাড়িতেও 72টা সিঁড়ি, এখানে এসেও